নমস্কার বন্ধুরা, খবর সন্ধানে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ 28 এপ্রিল 2020 সাল মঙ্গলবার। এই মুহূর্তে সারা পৃথিবী জুড়ে একটাই ত্রাস, একটাই দাপট চালাচ্ছে, সে অর্থাৎ নভেল করোনা ভাইরাস। অর্থাৎ যেন একটা তৃতীয় বিশ্বযুদ্ধের আবহ তৈরি হয়েছে। বিশ্বযুদ্ধের সময় দেখা গেছে একদিকে বহু দেশ, অন্যদিকে বহু দেশ থাকে, কিন্তু এক্ষেত্রে একদিকে একজনই রয়েছে, সে হচ্ছে কোভিড-19, অন্যদিকে রয়েছে আক্রান্ত বহু দেশ প্রায় 200-র ওপর। এই রকম অবস্থায় জানতে পারা যাচ্ছে ভারত থেকে করোনা ভাইরাস কবে একেবারে পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে, আমরা কবে আগের মতো বাইরে মেলামেশা করতে পারব। এই রকমই একটা গবেষক দল কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, শুধু এটাই নয়, পৃথিবীর প্রত্যেকটা দেশ, অন্তত কিছু দেশ যেখানে প্রচণ্ড আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, সেই দেশ কবে করোনামুক্ত হচ্ছে, সারা পৃথিবী কোন দিন করোনামুক্ত হচ্ছে তারা কিন্তু বলে দিয়েছে। অর্থাৎ তারা একটা সাহস নয়, সেই বলে দেবার দুঃসাহস দেখিয়েছে। আমরা দেখে নেব তারা কি বলছেন, কবে ভারতবর্ষ করোনামুক্ত হতে পারে, প্রত্যেকটি বিষয়। অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, লেটেস্ট আপডেটগুলো প্রথমেই জানতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক করে দিতে ভুলবেন না। কবে আবার আগের মতো আমরা বাইরে মেলামেশা করতে পারবো, এই ভয়ানক মহামারীর শেষ কবে, একে অপরকে প্রশ্ন করছে সারা দেশ, সমগ্র বিশ্ব। এর উত্তর দেওয়ার বললাম যেটা আগেই, যে সাহস দেখিয়েছেন কেবল সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয়ের এক গবেষক দল, অর্থাৎ একদল গবেষক। চীন থেকে যেভাবে সারা বিশ্বে থাবা বসিয়েছিল কোভিড-19, তার পদ্ধতি দেখে একটি তারিখ অনুমান করেছেন তারা। আসার কথা সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইন ডেটা ইনোভেশন ল্যাব, এর গবেষকরা জানাচ্ছেন 21 মের মধ্যে 97% করোনামুক্ত হবে ভারত। আর পুরোপুরি করোনামুক্ত হবে ভারত কবে জানেন? আগামী জুলাই মাসে। সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয়ের এই গবেষক দলের মত অনুযায়ী 20 এপ্রিল থেকে ভারতে করোনার সংক্রমণ অনেকটাই কমতে শুরু করবে। যদিও দেখা গেছে সংক্রমণ সেই সময় বেশ কমই ছিল, অর্থাৎ গত 7 দিন আগে, এমনটাই জানাচ্ছেন তারা। অর্থাৎ সিঙ্গাপুর গবেষক দলের এই তথ্য গত সপ্তাহে দেয়া ICMR অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের তথ্যের সঙ্গে মিলেও গেছে। গত সপ্তাহে সংস্থার ডিরেক্টর বলরাম ভার্গব বলেছিলেন, সংক্রমণ বৃদ্ধির ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে পেরেছে ভারত। একইভাবে নীতি আয়োগের সদস্য এবং সরকারের স্বাস্থ্য ব্যবস্থা সংক্রান্ত কমিটির চেয়ারম্যান VK পাল একটি গবেষণাপত্র পেশ করে জানিয়েছিলেন যে 16 মের পর নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা কমে যাবে। তার গবেষণা অনুযায়ী 3 মে লাগাম ছাড়াভাবে বৃদ্ধি পাবে করোনার সংক্রমণ, অর্থাৎ আগামী রবিবার করোনার সংক্রমণ আরও বাড়বে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। প্রতিদিন অন্তত 1,500 করে লোক সংক্রামিত হবেন। তবে আশার কথা, 12 মের মধ্যে দৈনিক যে সংক্রমণের হার কমে হবে 1,000, অর্থাৎ 24 ঘন্টায় 1,000-এ নেমে আসবে নতুন করে সংক্রমণের হার। এর সঙ্গে আরও জানানো হয়েছে 16 মের পর নতুন করে আর কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হবেন না, অর্থাৎ নতুন করে আর আক্রান্তের সংখ্যা পাওয়া যাবে না ভারতবর্ষে। তার অর্থ এই যে মে মাসের প্রথম 15 দিনের মধ্যে আক্রান্তের সংখ্যা 35,000 ছাড়াবে না। কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে এই মুহূর্তে ভারতে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা 30,000 ছুঁই। যদিও দেশে গত কয়েক দিনে 1,500-এর বহু বেশি মানুষ কিন্তু আক্রান্ত হয়েছেন, এমনটাও খবরে উঠে আসছে। এর সঙ্গে সেই গবেষক দল অর্থাৎ সিঙ্গাপুরের যে গবেষক দল, তারা বলছেন পৃথিবীর কোন দেশ কবে করোনামুক্ত হবে। তাদের গবেষণা বলছে 5 মে সিঙ্গাপুরে সংক্রমণের হার হবে সর্বোচ্চ, 4 জুনের মধ্যে সংক্রমণের হার 97% কমে যাবে সিঙ্গাপুরে। আমেরিকা, যেখানে আক্রান্ত এবং নিহতের সংখ্যা সব থেকে বেশি, মৃত্যু মিছিল প্রত্যেক দিনই চলছে, সেই আমেরিকা 11 মে তারিখের মধ্যে 97% করোনামুক্ত হবে। ইটালি, এখানে 97% করোনামুক্ত হবে 7 মে তারিখের মধ্যে। ইরান থেকে পুরোপুরিভাবে করোনা বিদায় নেবে 10 মে তারিখে। তুরস্ক থেকে 15 মে, ব্রিটেন থেকে 9 মে, স্পেন করোনামুক্ত হবে বলা হচ্ছে 1 মে, এমনটা তারা জানিয়েছেন। এর সঙ্গে জানাচ্ছেন ফ্রান্সে 3 মে, জার্মানি ও চীন করোনামুক্ত হবে আগেই, অর্থাৎ 30 এপ্রিল তারিখে। এছাড়া বলা হচ্ছে কানাডাকে 16 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে এই করোনা মুক্তির জন্য।
গবেষণা বলছে সারা পৃথিবীতে কবে করোনামুক্ত হবে, অর্থাৎ সারা পৃথিবী কবে করোনামুক্ত হবে সব থেকে বড় প্রশ্ন। তাঁরা যেটা বলছেন, তাঁদের গবেষণা যেটা বলছে, 100% করোনামুক্ত হবে পৃথিবী 8 ডিসেম্বর 2020 সালে, অর্থাৎ এই বছরে 8 ডিসেম্বর পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে সমগ্র বিশ্ব থেকে করোনা বিলুপ্ত হওয়ার সময়টা, তারা যেটা বলে দিয়েছেন। তবে কি জানেন তো, ভবিষ্যৎ বড়ই অনিশ্চিত, আর এটাই বাস্তব। গত বছর অর্থাৎ 2019 সালের অক্টোবর নভেম্বর মাসে কেউ কি আগাম বলতে পেরেছিলেন যে এই রকমভাবে সারা বিশ্ব করোনা ভাইরাসের কবলে পড়বে? অবশ্যই হ্যাঁ, একটা সূত্র পাওয়া গিয়েছিল 2015 সালে বিল গেটস একটি আন্তর্জাতিক মহামারী এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির কথাটা বলেছিলেন। অবশ্যই এটা এখন একটা গবেষণাপত্রে বেরিয়ে এসছে, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং দেখতে থাকুন খবর সন্ধান, দেখতে থাকুন নতুন কিছু। থ্যাংকস ফর ওয়াচিং।